কেউ কেউ এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন লিটন দাস মঙ্গলবার ব্যাট হাতে নেমে পড়েন শেরে বাংলায় বরাবরের মতো উৎসাহী মুশফিকুর রহিমও হয়তো আজকালের মধ্যে ব্যাটিংটা ঝালিয়ে নিতে মাঠে নেমে পড়বেন তবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বাংলাদেশের টিম প্র্যাকটিস শুরু হবে উনত্রিশ মে থেকে চোদ্দ জুন মিরপুরের হোম ক্রিকেটে একমাত্র টেস্টের প্রস্তুতির জন্য দুই সপ্তাহে বেশি সময় পাবেন টাইগাররা এদিকে গত কয়েকদিন ক্রিকেট একটি প্রশ্ন আফগানদের বিপক্ষে অনুশীলনে ডাক পাবেন কারা তাদের সংখ্যায় বা কত খোঁজ নিয়ে জানা গেছে আগামী থেকে মে দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্ন জানিয়েছেন আমরা দল চূড়ান্ত করে ফেলব দুই একদিনের মধ্যেই তবে জালাল ভাই যুক্তরাজ্য থেকে ফেরার আগে দল ঘোষণা করার সম্ভাবনা খুব কম তিনি দেশে ফেরার পরই দল ঘোষণা করা হবে এদিকে নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আগে একটি প্রাথমিক দল ঘোষণা করবেন সেখান থেকে টেস্ট স্কোয়াড বেছে নেওয়া হবে এখন সে দলে চার পাঁচজন সম্ভাবনা আছে তার কারণও আছে প্রাথমিক দলে ডাক পাওয়া বেশ কয়েকজন পারফর্মার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে চার দিনের ম্যাচ খেলায় ব্যস্ত থাকবেন নির্বাচকদের সূত্র নিশ্চিত করেছে শেষ চার দিনের ম্যাচে ক্যারবিওদের বিপক্ষে মমিনুল হক শরীফুল আর ইয়াসির আলী রাব্বিকে খেলানো হবে তার মানে তারা উনত্রিশ মে থেকে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিরিশ মে থেকে শুরু হতে যাওয়া চার দিনের খেলা শেষ করে তারপর জাতীয় দলের প্র্যাকটিসে এসে যোগ দেবেন এদিকে ধরে নেওয়া হচ্ছে ডান হাতের আঙ্গুল ফ্র্যাকচার হওয়া অধিনায়ক সাকিবুল হাসান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারবেন না সাকিবের পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন তা নিয়েও রাজ্যের জল্পনা কল্পনা জানা গেছে লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের কাউকে হয়তো ক্যাপ্টেন্সি কোটে দেখা যাবে সেই চার থেকে আট এপ্রিলের শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সর্বশেষ খেলতে নেমেছিল এর দুই মাস দশ দিন পর আবার আফগানদের বিপক্ষে টেস্ট এ সময়ে যেহেতু খেলা হয়নি খুব স্বাভাবিকভাবে সর্বশেষ টেস্ট দল বহাল রাখার সম্ভাবনা খুব বেশি তবে আইরিশদের বিপক্ষে টেস্ট স্কোর থেকে একজন আপনা আপনি বাদ যাবেন তিনি সাকিব আল হাসান নির্বাচকরাও ধরে নিয়েছেন সাকিবের পক্ষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা সম্ভব হবে না প্রধান নির্বাচক জানালেন ছয় সপ্তাহের পরিপূর্ণ বিশ্রাম তাই সাকিবকে টেস্টে পাওয়া যাবে না অধিনায়ককে বাইরে রেখে দর্শাতে হবে এখন সাকিব মানেই টু ইন ওয়ান তার বিকল্প নেই তবে একজন সাকিবের পরিবর্তে দুজন পারফর্মার প্রয়োজন মানে একজন ব্যাটার অন্যজন বলার এখন সাকিবের বদলে কোন দুজন দলে অন্তর্ভুক্ত হবেন সেটাই দেখার যতদূর জানা গেছে বাড়তি ব্যাটার হিসেবে জাকির হাসান সাইফ হাসান দিকে চোখ নির্বাচকদের তাদের যে কোনো একজনকে বেছে নেওয়া হবে টেস্ট দলে আর স্পিনার সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে তাইজুলের সাথে আরও একজন স্পিনারের সম্ভাবনা খুব বেশি এমনিতেই তামিম লিটন দাস সাদমান নাজুল হাসান শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তাইজুল তাসকিন খালেদ এবাদত শরীফুল ও মাহমুদুল হাসান জয় ছিলেন সর্বশেষ স্কোয়াডে এখন দেখার বিষয় হলো তাদের সাথে কারা অন্তর্ভুক্ত হন এবার